14ই ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার মহাসূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে যেহেতু এই গ্রহণের সঙ্গে আবার যুক্ত হয়েছে অমাবস্যা তিথি। আপনাদের জানাই এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রহণে অমাবস্যা এবং গ্রহণ একত্রিতভাবে সংঘটিত হবে। সাধারণভাবে গ্রহণে পূজা পার্বণ করতে নেই। অমাবস্যা তিথিতে আপনি যদি বিশেষভাবে তন্ত্রক্রিয়া করেন সুফল অতি অবশ্যই পেতে পারেন। আজকের আমি ভিডিওতে জানাব গ্রহণের মধ্যে কোন কোন কাজগুলি একেবারেই করতে নেই, তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহণের সঠিক সময়সূচি এবং সেই সময় মেনে চললে অতি অবশ্যই সুফল আপনারা লাভ করবেন। তাই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। তবে চলুন গ্রহণের মধ্যে কোন কাজগুলি করতে নেই এবং গ্রহণের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক। এবার অর্থাৎ 2020 সালের 14ই ডিসেম্বর যে গ্রহণটি হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ, এবং এই গ্রহণটি আগামী সোমবার সন্ধ্যে 7:04 শুরু হচ্ছে। তবে গ্রহণের মূল পর্ব শুরু হবে 8:03 থেকে 11:23 পর্যন্ত, অর্থাৎ রাত্রিকালীন এই গ্রহণ ভারত থেকে দেখা না গেলেও ভারতে বিশেষ প্রভাব পড়বে। শাস্ত্রমতে গ্রহণ চলাকালীন সময়ে কিছু কাজ না করার কথা উল্লেখ আছে, এতে মারাত্মক নাকি ক্ষতির সম্ভাবনা দেখা যায়। গ্রহণ চলাকালীন সূর্যের দিকে যেমন খালি চোখে তাকাতে নেই, এতে চোখের ক্ষতি হয়, তেমনি গ্রহণ চলাকালীন সময়ে বিভিন্ন প্রকার ক্ষতিকারক তরঙ্গ এবং জীবাণু সক্রিয় হয়ে ওঠে, যার প্রভাবে গর্ভস্থ শিশুদের বিশেষভাবে ক্ষতি হয়। তাই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভস্থ মহিলারা বাড়ির বাইরে একেবারেই বেরোবেন না। গ্রহণের সময় শারীরিক মিলন হওয়া শাস্ত্রমতে ভুল কাজ, কারণ শাস্ত্রে উল্লেখ আছে গ্রহণের সময় মিলনের ফলে যদি সন্তান পৃথিবীতে আসে তার চরিত্রের দোষ হয়। গ্রহণের সময় রান্না বিশেষভাবে সতর্কতা মেনে চলুন। শাস্ত্রমতে গ্রহণের আগে রান্না করা পদগুলিকে গ্রহণের সময় খাওয়া একেবারেই উচিত নয়। সূর্যগ্রহণের সময় কোনো পুজো বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়, এতে খারাপ প্রভাব পড়ে। আপনি কেবলমাত্র তন্ত্রক্রিয়া করতে পারেন, তবে কোনো প্রকার পূজা পার্বণ একেবারেই করা উচিত নয়। এই সময় বিভিন্ন ভগবানের নাম গান করতে পারেন, গ্রহণ শেষ হলে স্নান করে পূজা পার্বণ করা উচিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হচ্ছেন। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটি কখনো ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। 14ই ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার মহাসূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে যেহেতু এই গ্রহণের সঙ্গে আবার যুক্ত হয়েছে অমাবস্যা তিথি।
আপনাদের জানাই এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রহণে অমাবস্যা এবং গ্রহণ একত্রিতভাবে সংঘটিত হবে। সাধারণভাবে গ্রহণে পূজা পার্বণ করতে নেই। অমাবস্যা তিথিতে আপনি যদি বিশেষভাবে তন্ত্রক্রিয়া করেন সুফল অতি অবশ্যই পেতে পারেন। আজকের আমি ভিডিওতে জানাবো গ্রহণের মধ্যে কোন কোন কাজগুলি একেবারেই করতে নেই, তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহণের সঠিক সময়সূচি এবং সেই সময় মেনে চললে অতি অবশ্যই সুফল আপনারা লাভ করবেন। তাই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। তবে চলুন গ্রহণের মধ্যে কোন কাজগুলি করতে নেই এবং গ্রহণের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক। এবার অর্থাৎ 2020 সালের 14 ডিসেম্বর যে গ্রহণটি হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ, এবং এই গ্রহণটি আগামী সোমবার সন্ধ্যে 7:04 শুরু হচ্ছে। তবে গ্রহণের মূল পর্ব শুরু হবে 8:03 থেকে 11:23 পর্যন্ত, অর্থাৎ রাত্রিকালীন এই গ্রহণ ভারত থেকে দেখা না গেলেও ভারতে বিশেষ প্রভাব পড়বে। শাস্ত্রমতে গ্রহণ চলাকালীন সময়ে কিছু কাজ না করার কথা উল্লেখ আছে, এতে মারাত্মক নাকি ক্ষতির সম্ভাবনা দেখা যায়। গ্রহণ চলাকালীন সূর্যের দিকে যেমন খালি চোখে তাকাতে নেই, এতে চোখের ক্ষতি হয়, তেমনই গ্রহণ চলাকালীন সময়ে বিভিন্ন প্রকার ক্ষতিকারক তরঙ্গ এবং জীবাণু সক্রিয় হয়ে ওঠে, যার প্রভাবে গর্ভস্থ শিশুদের বিশেষভাবে ক্ষতি হয়। তাই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভস্থ মহিলারা বাড়ির বাইরে একেবারেই বেরোবেন না। গ্রহণের সময় শারীরিক মিলন হওয়া শাস্ত্রমতে ভুল কাজ, কারণ শাস্ত্রে উল্লেখ আছে গ্রহণের সময় মিলনের ফলে যদি সন্তান পৃথিবীতে আসে তার চরিত্রের দোষ হয়। গ্রহণের সময় রান্না বিশেষভাবে সতর্কতা মেনে চলুন। শাস্ত্রমতে গ্রহণের আগে রান্না করা পদগুলিকে গ্রহণের সময় খাওয়া একেবারেই উচিত নয়। সূর্যগ্রহণের সময় কোনো পুজো বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়।